তৃণমূলে কি চওড়া হচ্ছে ফাটল? বন্দ্যোপাধ্যায় পরিবারের মধ্যে কি তৈরি হচ্ছে মতভেদ? শুক্রবার এক ব্যক্তি এক পথ চালু করার দাবি জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক ঘুরতুত ভাই বোন ও পিস্তুত বোনের সোশ্যাল মিডিয়ায় পোস্ট। আবার তৃণমূলের রাজনীতিতে অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত একের পর এক নেতার এক ব্যক্তি এক পথ চালু করার জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের অন্দরে কার্যত ঝড় তুলেছে। রীতিমতো সাংবাদিক বৈঠক করে এই ধরনের পোস্টকে যে দলের শীর্ষ নেতৃত্ব অনুমোদন করছে না তা স্পষ্ট করে দিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ফিরহাদ হাকিম। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অর্থাৎ আমাদের চেয়ারপারসনের অনুমোদনে বলছি, সোশ্যাল মিডিয়ায় যে ক্যাম্পেইনটা হচ্ছে ওয়ান পার্সেন্ট ওয়ান পোস্ট, এটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস অনুমোদন করে না, বলবো যে সরিয়ে নেবার জন্য, নাহলে সেটাও দলের মধ্যে আলোচনা সাপেক্ষে হবে। তৃণমূলে এক ব্যক্তি এক পথ চালুর পক্ষে সওয়াল করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুড়তুতো ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুড়তুতো বোন অগ্নিশা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিস্তুতো বোন অদিতি গায়েন। আরও একটি পোস্টে ইঙ্গিতপূর্ণভাবে অভিষেকের পিস্তুতো বোন অদিতি বলেন, নতুন করে শুরু করতে ভয় পেও না, এবার একেবারে শুরু থেকে তো শুরু নয়, এবার তোমার পেছনে আছে অভিজ্ঞতা। সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো নিয়ে ব্যানার্জি পরিবার কি আড়াআড়িভাবে ভাগ হয়ে গেছে? ব্যানার্জি পরিবারকে নিয়ে বিরোধীদের এত মাথাবেলার কথা কারণ নেই, তার কারণ আমাদের মমতা ব্যানার্জি সারা বাংলার, পুরো বাংলাটা তার পরিবার। এক ব্যক্তি এক পথ চালুর জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন যুব তৃণমূলের সাধারণ সম্পাদক ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত দেবাংশু ভট্টাচার্য, যুব তৃণমূল নেতা সুদীপ রাহা, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং কোচবিহারের তৃণমূল নেতা পার্থপ্রতিম রায়, যারা তৃণমূলের রাজনীতিতে অভিষেক ঘনিষ্ঠ বলেই পরিচিত। আর সোশ্যাল মিডিয়ায় এই লাগাতার প্রচার সামনে আসতেই অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে মুখ খোলেন ফিরহাদ হাকিম। নেত্রীর মুখে যে কথাটা বসানো হচ্ছে সেইটা পরেও চারটে লাইন আরও নেত্রী বলেছিল, অর্থাৎ ডিসক্রিয়েশন অফ দি চেয়ারপারসন, চেয়ারপারসন ঠিক করবে এবং চেয়ারপারসন দরকার হলে সেটা চেঞ্জও করতে পারে। আমি আমার দলনেত্রীর মুখ থেকে শুনেছি, দলনেত্রী বলেছেন দলে ওয়ান পার্সন ওয়ান পোস্ট এই নীতি ইমপ্লিমেন্ট করা হবে। তো আমাদের দলের আর একজন নেতা ববি হাকিম, তিনি বলেছেন যে এটাতে কোনো অনুমোদন নেই। আমি বারবার বলছি সেই জন্য যে দলীয় কর্মীদের অন্যান্য কর্মীদের মতো আমার মনেও একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে এক ব্যক্তি এক পথ চালু করার দাবি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূল বিধায়ক তথা বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান। ওয়ান ম্যান ওয়ান পোস্ট এরম আমরা শুনেছি, সেগুলো নিশ্চয়ই মানা হবে। যেমন ধরুন অরূপ, ববি, পার্থ চ্যাটার্জি সবাই নিশ্চয়ই এই নীতি মেনেই চলছে। আমি অভিষেক অনুগামী নই, অভিষেক আমার ছোট ভাই, ছোট ভাই আমার সন্তানের মতো। তৃণমূল কংগ্রেস ছিল মমতা ব্যানার্জির দল, হয়ে গেল মমতা ব্যানার্জি এবং ভাইপোর দল, পিসি ভাইপোর দল, এখন হয়ে গেছে পিসি ভাইপো পিকের কোম্পানি, এবং তার শেয়ার হোল্ডিং নিয়ে নিজেদের মধ্যে কি গোলযোগ, কেউ দলনেত্রীর অনুমোদন নিয়ে কথা বলছেন, কেউ ভাইপোর অনুমোদন নিয়ে কথা বলছেন, দুটোই তৃণমূল, বেসুরো বাজছে সব। একটা সময় ছিল যখন বিপরীত পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে সঙ্গে নিয়ে কংগ্রেস ভেঙেছিলেন, তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন, এবং আজ পর্যন্ত দেখা গেছে জন্মদাত্রী চেয়ারম্যান তিনি, আজকে তার অথরিটিকে কার্যত চ্যালেঞ্জ করা হচ্ছে। এই দ্বন্দ্ব তো প্রকট হবে আরো, মানে এখানে তো কোনো ধরুন রাজনৈতিক বা আদর্শগত কোনো ভিত্তি নেই, এই একটা চলছে একটা ক্লাব মতন আর কি, যে যেমন পারো করো, যে যেমন পারো ম্যানেজ করো, যে যেমন করে খাও, এইসব একটা পুরো বিশৃঙ্খলা চলছে বাংলা জুড়ে। তা সরকারি দল কদিন আগে ক্ষমতা এলো, তারপরে তাদের মধ্যে দ্বন্দ্ব প্রকট প্রকট হচ্ছে, একটা বিভাজন তৈরি হচ্ছে। তৃণমূলে এক ব্যক্তি এক পদ বিতর্কের মধ্যে এদিন গোয়া থেকে কলকাতায় ফেরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য, দীপক ঘোষ, শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ।